الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، সম্মানিত আমার দীনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী স্ত্রী একে অপরের পরিবারের সাথে সম্পর্ক। বুদ্ধিমান স্ত্রী সে তার স্বামীর পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখে, কারণ তার স্বামীর পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখা তার স্বামীর সাথে ভালো সম্পর্ক। আর স্বামীকে বলবো, আপনি যদি আপনার স্ত্রীর মন পেতে চান, তাহলে আপনি স্ত্রীর পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখুন। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, কোনো সমস্যা হয়, তাদের মাঝে কোনো ঝগড়া হয়, এসব ছোটোখাটো বিষয় নিয়ে তাদের পরিবারকে জানানোর প্রয়োজন নেই। আপনাদের মাঝে আজকে যে ঝগড়া লাগে, এটি একটু পরেই সমাধান হয়ে যাবে। কিন্তু যদি সব বিষয়ে আপনাদের পরিবারকে আপনারা জানান, তাহলে দেখা যাবে যে ওই সমস্যাগুলো সমাধান হতে একটু জটিল হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, একজন স্ত্রী সে তো চায় তার স্বামী তার পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখুক, কিন্তু মনে রাখবেন আপনি স্বামীও চায় আপনি তার পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখুন। একজন স্বামী ও স্ত্রী যখন তারা একে অপরের পরিবারের সাথে ভালো সম্পর্ক রাখবে, এটি তাদের সন্তান লালন পালনের জন্য অনেক বড় একটি কারণ। কারণ যখন নাকি তার সন্তানরা দেখবে তার মা তার দাদি দাদা চাচা ফুফুর সাথে ভালো ব্যবহার দেয়, সন্তানরা তাদের সাথে ভালো ব্যবহার দিবে। এবং যখন দেখবে তার বাবা তার নানি নানা খালা মামাদের সাথে ভালো সম্পর্ক তাদের সাথে ভালো ভালো ব্যবহার দেয়, সন্তানরা ওদের সাথে ভালো ব্যবহার দিবে। তো বুঝতে পারলাম সন্তান লালন পালনের জন্য অনেক বড় একটি কারণ। স্বামী এবং স্ত্রী তা একে অপরের পরিবারের সাথে সম্পর্ক রাখা, তাদের খোঁজ খবর রাখা এবং তাদেরকে পারলে তাদেরকে জিয়ারত করা, তাদেরকে মাঝে মাঝে কিছু হাতিয়ে দেওয়া, এটা অনেক বড় একটি চরিত্র, অনেক বড় একটি আখলাকের নমুনা। আমরা সবাই একটি হাদিস মনে রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকা। যেমন ইমাম তিরমিজি রিওয়ায়েত করেছেন যে তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার নিকটে থাকবে কে, সে তার নাকি চরিত্র সুন্দর। প্রিয় ভাইয়েরা, আমাদের চরিত্র আমরা সুন্দর করতে চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা বলেছি তা আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।